স্টিফেন হকিং আধুনিক বিজ্ঞানের এক অমর কিংবদন্তি। 5 দশকের বেশি সময় দুরারোগ্য মোটর নিউরন ব্যাধিতে আক্রান্ত হলেও পদার্থবিজ্ঞানের গবেষণায় যিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী, তবে শেষ পর্যন্ত বার্ধক্যের কাছে হার মানলেন তিনি। ক্যামব্রিজে স্থানীয় সময় বুধবার ভোরে মারা যান তিনি। স্টিফেন উইলিয়াম হকিং, সারা বিশ্ব যাকে চেনে জগৎ বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং নামে। 1942 সালের 8 জানুয়ারি যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় হকিংয়ের। 1959 সালে 17 বছর বয়সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু হয় তার। প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরুতে সাফল্যের ছাপ রাখতে না পারলেও ধীরে ধীরে বিজ্ঞানের নানা বিষয়ে আগ্রহ ও বুদ্ধিমত্তার পরিচয় দিতে শুরু করেন হকিং। স্কুল জীবনে পরিচিত হয়ে ওঠেন আরেক কিংবদন্তি বিজ্ঞানী আইনস্টাইনের নামে। 1962 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পা রাখার পরপরই মাত্র 21 বছর বয়সে বিরল মোটর নিউরন ব্যাধিতে আক্রান্ত হন হকিং। কিন্তু দুরারোগ্য এ রোগ কিংবা শারীরিক অক্ষমতা সত্ত্বেও থেমেছিল না তাত্ত্বিক পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণা। চিকিৎসকদের বেঁধে দেয়া মাত্র 2 বছরের আয়ুষ্কালকে বুড়ো আঙুল দেখিয়ে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণা করে বিশ্বব্যাপী খ্যাতি পান হকিং। ব্ল্যাক হোল থেকে কণা প্রবাহ নিয়ে বিকিরণ তত্ত্ব আবিষ্কার করেন তিনি, যা পরিচিত হকিং বিকিরণ নামে। এর পাশাপাশি আপেক্ষিকতা নিয়ে গবেষণা করেও আলোড়ন তোলেন। তার রচিত ব্রিফ হিস্ট্রি অফ টাইম সর্বকালের সবচেয়ে বেশি বিক্রিত বই। পদার্থবিজ্ঞানের পাশাপাশি গণিতজ্ঞ হিসেবেও আলোচিত ছিলেন তিনি। প্রায় 3 দশক শিক্ষকতা করেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। রয়্যাল সোসাইটি অফ আর্টসের সম্মানীয় ফেলো এবং পন্টিফিক্যাল একাডেমি অফ সায়েন্সের আজীবন সদস্য হকিং দীর্ঘ কর্মজীবনে ভূষিত হয়েছেন অ্যালবার্ট আইনস্টাইন পদকসহ 12টির বেশি সম্মাননায়। 76 বছর বয়সে বুধবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রতিভাধর এই বিজ্ঞানী। নুজাত কামাল, যমুনা নিউজ।